সুযোগ আমি ওই সিটি গাড়াতে হাত করব তোরা আড্ডা দে আমি বলছি আমার অনেক কাজ ঠিক আছে চল এই তো কি হয়েছে বলো ছেলেটাকে মোবাইল কিনে দিয়েছি বলে ছেলেটা কত খুশি বলো দেখে আমার প্রাণটা ঝুরিয়ে যাচ্ছে হ্যাঁ তাই বলো সারাদিন একদল বন্ধু এনে মোবাইলে মুখ গুজে বসে থাকে পড়াশোনা তো নাম মাত্র তুমি তো সারাদিন বাড়িতে থাকো না তুমি আর কি বুঝবে যত যারা শুধু আমার হে আল্লাহ একটি সন্তান জন্ম দিলাম আচ্ছা ওই সব ছাড়ো তো রামুকে এক কাপ চা নিয়ে আসো বলো হ্যাঁ বলছি রামু রামু হ্যাঁ আসি আসি তোমার বাবুকে এক কাপ চা এনে দাও তো ঠিক আছে নিয়ে আসছি আচ্ছা রামু তোকে যে 10 লক্ষ টাকা দিয়েছিলাম ব্যাংকে দেওয়ার জন্য দিয়েছিস তো হ্যাঁ বাবু দিয়ে দিছি ঠিক আছে খুব ভালো করেছিস ঠিক আছে তুমি এখন থাকো আমি যাই একটু প্রধানের সঙ্গে আলোচনা আছে হ্যাঁ যাও আমিও যাই ডালটা বুঝি হয়ে আসলো বাবু একটা কথা ছিল কিছু টাকার প্রয়োজন কত টাকা এই 10,000 টাকার মতো এত টাকা এত টাকা কি করবি তুই এ তো তোর 5 মাসের বেতন বাবু ছেলেদের একটু কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি তোর টাকার খুব প্রয়োজন আরে পাগলা পড়াশোনা তোদের জন্য নয় রে এই কথাটাই তোকে এতদিন ধরে বুঝাতে পারলাম না আর পড়াশোনা করবি বা কি করবি ওই শেষ পর্যন্ত আমার বাড়িতেই কাজ করে খেতে হবে আর তুই কি জানিস এখন চাকরি পেতে গেলে 14 থেকে 15 লাখ টাকা ঘুষ দিতে হয় সেই টাকা কোথায় পাবি তুই তার থেকে ভালো তুই একটা কাজ কর তোর ওই 3 ছেলেকে আমার বাড়িতে নিয়ে কাজ করার জন্য বাবু আমার 3 ছেলের দিকে তাকান একটু বাবু টাকা না দিতে পারলে ওদের জীবন যে নষ্ট হয়ে যাবে পড়াশোনাকে আমি ঘৃণা করি পড়াশোনা বাদে অন্য কোনো কাজে হলে আমি দিতাম এখন যা আমার সামনে থেকে বাবু বাবু একটু দয়া করেন বাবু যা বলছি আমি এখন কি বলবো বাবুকে আমার সব টাকা ডাকাতি হয়ে গেল আমি যে কি জবাব দিব বাবুকে এখন আমি যে কি বলবো বাবু বাবু কি হয়েছে রামু তুমি এত হাঁপাচ্ছ কেন বাবু আপনি যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে দিয়েছিলেন সেটা ডাকাতি হয়ে গেল বাবু কি বলছিস তুই কি করে হলো এই দিন দুপুরে ডাকাতি মিথ্যে কথা বলে জায়গা পাস না তুই না বলি টাকাটা ব্যাংকে জমা দিয়েছিস আর আজ না বাবু কাল আমার স্ত্রী অসুস্থ থাকায় হাসপাতালে গেছিলাম ভাবছিলাম আজ দিয়ে দিব তো তোকে যখন জিজ্ঞাসা করছিলাম তুই মিথ্যা কথা বললি কেন আমি ভাবতে পারিনি বাবু ও বুঝেছি তোর সব এগুলো নাটক তোর ছেলের পড়াশোনার জন্য টাকা দিনি বলে তুই সব টাকা চুরি করলি দাঁড়া তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি কেন ইউজবি কেন হ্যালো দাদা বাবু আমি আবু সেলিম বলছি আপনি তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে সেলিম বাবু এই যে আমার বাড়ি চাকর হয়ে আমার টাকা চুরি করে একে নিয়ে যান থানায় চল বেটা চল চুরি বাবা ও দিদি বাবা কোথায় গেলে বলো রাজ বাবা আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ বলো আপনি আমার বাবার বিশ্বস্ত মানুষ তাই আপনাকে বলছি আমার বাবার ওই জমির প্লটের কাগজটা এখন আমার হাতে আপনি শুধু বাবার কাছ থেকে সই করে নিয়ে আসবেন তাহলে হবে অসম্ভব এ কথা বলিস না এই কাজ আমি কোনোদিনও করতে পারবো না আরে কাকা এতে তোমারও লাভ আছে তো আরে বোকা তুই যতই বল তোর বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না রে 10 লক্ষ টাকা দেবো কাজ হয়ে গেলে আরো দেবো এত টাকা পেলে মনে হয় আমার আর কোনো অভাব থাকবে না আরে কাকা কি চিন্তা করছো না 5 লাখ টাকা দেওয়া করো ঠিক আছে কাগজগুলো দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই নাও ধরো ধরো তাহলে ঠিক আছে আসলাম রাজ হ্যাঁ ঠিক আছে বাস আমার এবার কাজ হয়ে গেছে আমাকে আর টাকার জন্য বাবার কাছে ঘেউ ঘেউ করতে হবে না আমি শুধু একটু একটু করে জমি বিক্রি করব আর শুধু অনলাইন গেম খেলবো আর বন্ধুদের সঙ্গে নেটা করব হা 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 হা
বাবা ও বাবা কি করে হলো এইসব ও তোরা আর বলিস না বাবা ওই সেলিম বাবুর ছেলে রাজুই ডাকাতি করলো একটির জন্য আমাকে জানে মেরে দিত বাবা তুমি একদম ভেবো না আজ তোমার তিন ছেলে সফল প্রতিষ্ঠিত তুমি একদম ভেবো না বাবা একদম চিন্তা করো না ওই ডাকাতের দলকে দেখছি আমি কাউকে ছাড়বো না আচ্ছা বাবা তুমি থাকো আমরা যাচ্ছি আমরা শীঘ্রই তোমাকে এখান থেকে বাসায় নিয়ে যাবো ও সেলিম ভাই যাক তাহলে কোথায় কাটাটা সরল তাহলে আর বলিস না সিদ্দিক ওই হারাম দাদা আমারই খাবে আমারই পড়বে আবার আমারই টাকা চুরি করে ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে দিয়ে দিয়েছি ওকে ছেলে এখন কে বাঁচায় আমিও দেখি ও এসব ছাড়ুন তো এ লেবারের বিলটা পেমেন্ট করতে হবে এখানে সাইনটা করে দিন স্টাম্পারটা দিন এই নিন আজ থেকে আমার স্বপ্ন পূরণ হবে জীবনেও কাজ করে এত টাকা পেতাম না কিছু বললি বন্ধু না না সাইন টিপ সইটা হলো হ্যাঁ হ্যাঁ এই নে এরপর থেকে এগুলো ঝামেলা আমাকে দিস না তো রোজ রোজ এগুলো ভালো লাগছে না যা লাগবে তুই সব দিয়ে দিবি তোর ওপর বিশ্বাস আছে আমার ঠিক আছে চল এখন সামনে আয় কি যে করছে কাকা আমার তো খুব টেনশন হচ্ছে এখনো নাই কাকা ও সিদ্ধি কাকা কোথায় গেলে আরে বোকা তুই এত টেনশন কেন করছিস এই নে তোর ভবিষ্যৎ ওই দেখি দেখি বাহ কাকা আজ আমি খুব খুশি তোমার তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবে আরে বোকা আমি তো তোর পাশে সবসময় আছি তুই খালি আমার পাওনাটা মেটা না ঠিক আছে আসলাম রাজ হ্যাঁ ঠিক আছে চোরগুলো যে কোথায় গেল এখনো নাই নিজে নিজের কাজে শুধু ব্যস্ত থাকে বচা আরে ও পল্টু কোথায় গেলি তোরা আসি বন্ধু আসি হ্যাঁ তোদের ধরে আমি কোপ ধরে দাঁড়িয়ে আছি কি হয়েছে আরে শোন না কি প্রমাণ আছে আপনাদের কাছে এই
জমি নিলাম হয়ে গিয়েছে এবং বাকি জমি আপনার ছেলে বিক্রি করে দিয়েছে সঙ্গে থাকার আপনার বাড়িটাও কে কে সিদ্দিক ভাই তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি ভাই তোকে আমি বিশ্বাস করেছিলাম ভাই তুইও এদের সঙ্গে মিলে গেলি আরে ভাই মানুষ আলগা পেলে আলগাতরাও খায় তুই কথাটা জানিস না তোকে আমি আগেই বলেছিলাম মানুষের উপর অত বিশ্বাস করিস না এ কি এ আমি কি দেখছি আমার সব শেষ হয়ে গেল আমি পাগল হয়ে গেলাম আমি শেষ শেষ আমি কোথায় কোথায় আমি কাকু আপনি হাসপাতালে আছেন ডাক্তার বাবু আপনি আমার জীবন বাঁচালেন আল্লাহ আপনার মঙ্গল করুক আপনার বাবা মহান যিনি আপনাকে মানুষের মতো মানুষ করেছেন সেলিম বাবু এই যে আমার মহান বাবা যিনি আমাকে মানুষের মতো মানুষ করেছেন কে রামু এরা সবাই তোমার ছেলে পুলিশ উকিল ডাক্তার আমাকে ক্ষমা করে দাও রামু আমাকে ক্ষমা করে দাও তোমার প্রতি কতই না অবিচার করেছি আমাকে ক্ষমা করে দাও রামু হ্যাঁ বাবু এরাই আমার তিন ছেলে এরাই আমার ধন সম্পত্তি আজ আমি বুঝতে পারছি শিক্ষা কি শিক্ষার কি গুরুত্ব আমার একমাত্র ছেলেকে পড়াশোনা না করিয়ে আমি কি ভুলই না করেছি তা আজ বুঝতে পারছি আমার ছেলেকে যদি আজ পড়াশোনা করাতাম তাহলে আজ এই অবস্থায় থাকতাম না তাই দর্শকবৃন্দদের কাছে করো জোরে নিবেদন আপনারা আপনাদের সন্তানকে শিক্ষার হাত থেকে বঞ্চিত করবেন না বরং দুবেলা না খেয়েও আপনারা আপনাদের সন্তানকে শিক্ষা দেন কারণ এরাই দেশের ভবিষ্যৎ এরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে